আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ব্লিংকিড ওয়ার হাউস পার্টনার জব দু হাজার চব্বিশকে নিয়ে এটা সম্পূর্ণ হবে একটা প্রাইভেট জব এটা কোনো রকম গভর্নমেন্ট জব না কিন্তু এই ব্লিংকিড ওয়ার হাউস পার্টনারের জবের বিনিময়ে আপনারা প্রতি মাসে পঁচিশ হাজার টাকা স্যালারি পেতে পারেন ন ঘন্টা শিফটের বিনিময়ে এবং আপনাদের যে ট্রান্সপোর্টেশনের খরচ রয়েছে সেটাও কিন্তু কোম্পানি নেবে এবং কোম্পানি আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্সও দিচ্ছে তো চলুন সম্পূর্ণ বিষয়টাকে খুব ভালো করে আমরা জেনে নিই যে কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে কোথার থেকে আবেদন করতে পারবেন বা ইত্যাদি সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে কভার করতে চলেছি ভিডিওর প্রথমে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দেবেন তো প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে এই কাজ করার জন্য আপনাদের মিনিমাম কি কি যোগ্যতা লাগবে প্রথমত আপনাদের বয়স নিয়ে একটু আলোচনা করে আপনাদের মিনিমাম বয়স আঠেরো বছর থাকা লাগবে এর পাশাপাশি আপনাদেরকে মাধ্যমিক পাস আউট করতে হবে যেটা কিনা স্পষ্টতই এখানে লেখা রয়েছে টেন্থ পাস সার্টিফিকেট আপনাদের কিন্তু থাকা লাগবে এর পাশাপাশি বেসিক ইংলিশের রিডিং এবং রাইটিং আপনাদেরকে জানা লাগবে ঠিক আছে এখানে কোনোভাবে বলা হচ্ছে না যে আপনাকে ইংলিশে কথা বলতে হবে জাস্ট আপনারা যদি ইংলিশে বেসিকভাবে রিডিং করতে পারেন বা লেখালেখি করতে পারেন তাহলেই কিন্তু এখানে আপনারা এলিজিবল হয়ে যাচ্ছেন এর পাশাপাশি কপি অফ আধার কার্ড এন্ড প্যান কার্ড আপনাদের আধার কার্ড এবং প্যান কার্ডের প্রয়োজন হবে এবং আপনাদের একটা ভ্যালিড ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে যেখানে আপনাদের স্যালারি ক্রেডিট হবে তো এই যত সামান্য আপনাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এগুলো যদি আপনারা ম্যাচ করেন তাহলে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আরো কিছু ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি যেমন হোয়াট আর দ্য বেনিফিটস অফ ওয়ার্কিং ইন ব্লিঙ্কিড ওয়ার হাউস ওয়্যার হাউসে আপনারা যদি জব করেন এর বেনিফিট কি কি হতে পারে প্রথমত এখানে আপনাদেরকে বলে দিই যে আপনাদের 25000 টাকা পার মান্থে স্যালারি হতে চলেছে এর পাশাপাশি আপনাদের মিল পার শিফট হবে আপনারা যেই শিফটে কাজ করবেন সেই শিফটের অনুযায়ী আপনাদেরকে কিন্তু খাদ খেতে দেওয়া হবে এর পাশাপাশি মেডিকেল ইনস্যুরেন্সও কভারেজ করা হবে আপনাদের ঠিক আছে এটা কিন্তু এডিশনাল এর জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না এটা কোম্পানি আপনাকে দিচ্ছে যে যদি কোনো ভাবে যদি আপনাদের কোনো মেডিকেল ইস্যুস হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কোম্পানি এটা কভারেজ নেবে এর পরবর্তীতে আপনাদেরকে বলে দিই হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ দ্য ওয়ার্কশিফট আপনাদেরকে কতক্ষণ করতে হবে সেটা একটু দেখে নিন উই অপারেট থ্রু টু ওয়ার্ক শিফট এখানে মূলত দু ধরনের কাজ হয় একটা হচ্ছে ডে শিফট একটা হচ্ছে নাইট শিফট যে একটা শিফটে আপনারা কাজ করতে পারেন কিন্তু আপনাদের ন ঘন্টা ডিউটি দিতে হবে ইজ দেয়ার এনি স্পেশাল বোনাস ফর ওয়ার্কিং ইন দ্য নাইট শিফট যদি আপনি রাতের বেলা কাজ করেন তাহলে এর জন্য কি কিছু কিছু বোনাস আপনারা পেতে পারেন তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে হ্যাঁ আপনি একটু অ্যাডিশনাল কিছু অফার পেয়ে যাবেন আপনাদের নাইট শিফট করলে আপনারা একটু বেশি পেমেন্ট পেতে পারেন এর পাশাপাশি আর দেয়ার এনি আদার ইনসেন্টিভস ইনক্লুডেড অ্যাপার্ট ফ্রম দ্য স্যালারি আপনি যে স্যালারিটা পাচ্ছেন এর পাশাপাশি কি আরো কিছু ইনসেন্টিভ আপনি পাবেন মাসের শেষে তো সেক্ষেত্রে এটাও বলা হচ্ছে যে হ্যাঁ আপনি এর থেকেও বেশি কিছু আর্নিং করতে পারেন আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং আপনার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে বোনাস দেওয়া যেতে পারে ইজ এনি অন জব ট্রেনিং ইনভলভ এখানে কি কোনো ধরনের ট্রেনিং দেওয়া হবে তো অবশ্যই আপনাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে আপনাদেরকে আগে থেকে কিছু শেখা লাগবে না সব কিন্তু শিখিয়ে দেওয়া হবে ডু উই রিসিভ এনি ডকুমেন্টেশন দা টাইমিং অফ জয়নিং আপনি যখন জয়েন করবেন তখন আপনাকে কিন্তু ডকুমেন্টেশন দেওয়া হবে হোয়াট ইজ দা মোড অফ পেমেন্ট তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ব্যাংক হবে একটা ব্যাঙ্ক এবং এখানে আপনারা করলেই কিন্তু কাজ পেয়ে যাবেন অ্যাপ্লাই কিভাবে করবেন তার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যেটা আপনাদের খুবই হেল্পফুল হবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই ধরনের আরো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দেবেন